ক্ষীরটা আমি রান্না করে সাজিয়ে নিয়েছি, গুড়ের ক্ষীর বা পায়েস যেটাই বলে, আমার ছেলের অনেক পছন্দ সেজন্যই। এই যে পোলাও চাল দিয়ে ক্ষীর তৈরি করছি, আর অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি বাদাম দিয়েছি আর চিনি গুঁড়া চাল দিয়েছি 1 কাপ, আর পানি আর দুধ দিয়ে এটাকে ভালোভাবে একদম মিহি করে যতটুকু পারা যায় করে নিয়ে, তারপর ডালকুটি দিয়ে একটু নরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি গুড় দিচ্ছি, গুড়টা মেল্ট করে নিয়েছি আর একটু ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে আমি দিচ্ছি, কারণ এইভাবে দিলে আর ফেটে যাবে না দুধটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন অনেক রকমের খাবার নিয়ে এসেছি। তো আজকে আমার ছেলের জন্মদিন, মিজবানুরের একমাত্র ছেলে আমার, তো ওর উপলক্ষে আমি অনেক কিছু রান্না করেছি, বাসায় এটা করছি। তো দেখতেই পাচ্ছেন কী কী তৈরি করেছি, এক এক করে আমি বলতেছি। এই ঘরেই বিস্কিট দিয়ে কেক তৈরি করেছি, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, তবে এর ভিডিওটা আমি আলাদাভাবে দেব। এখানে ক্ষীর রান্না করেছি, গুড়ের ক্ষীর, এটা খুবই মজা হয়েছে। আর সাথে নান রুটি নিয়েছি। আসলে বেশিরভাগ খাবারগুলাই আমার ছেলের খুব পছন্দ, আমার হাতের খাবার ওর সবই পছন্দ হয়, তবে একটু বিশেষ বিশেষ খাবার ওর বেশি পছন্দ এটার জন্য। আর এখানে হচ্ছে ভেজিটেবল, এটা হচ্ছে পনিরের আলু চপ, এই যে দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি, ডিমের এটা কোরমা, আর এখানে হচ্ছে কাবাব একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এই যে মেয়োনিজ তৈরি করে নিয়েছি, এটা ঘরে তৈরি করা মেয়োনিজ, চ্যানেলে দেয়া আছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আছে শসা, এটা হচ্ছে টক দই দিয়ে একটু মিশিয়েছি, এটা খুবই টেস্টি হয়, নানুটির সাথে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে থাই স্যুপ, এই যে দেখতেই পাচ্ছেন, এখানে সাদা পোলাও রান্না করেছি আর সাথে গোলাপ ফুল সাজিয়ে দিয়েছি, সুন্দর দেখাচ্ছে না, তাই না? খাবারটা পরিবেশনটাই আসল, তাই না? খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটা সোনপাপড়ি, এটা কেনা, কোক আছে, লাবাং রয়েছে, এই তো, আর এখানে কিছু চকলেট রয়েছে। তো কেমন হয়েছে খাবারগুলো? আমার ছেলে তো খুবই পছন্দ করছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলে মিজবানুরের জন্মদিন, এই উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছি। তো আমরা প্রথমে জন্মদিন, যেহেতু জন্মদিন নিয়ে একটা গেমস খেলব, যে কোনো মানুষের জন্ম তারিখ আমরা বলে দিতে পারবো খুব সুন্দরভাবেই, এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক। তাহলে দেখতে থাকুন কিভাবে আমরা এই গেমসটা খেলি। আমাদের গেমস শুরু হচ্ছে, এই যে আমার মেয়ে, ও হচ্ছে জাদুকর, ও দাঁড়িয়ে গিয়েছে ম্যাজিক ম্যান, আর আমার ছেলে যে যার জন্মদিন সে হচ্ছে জন্ম তারিখটা লিখবে, সে তাকে আমরা আজকে সারপ্রাইজ করব, সেটার জন্যই ওকে দিয়েছি। তো লিখো প্রথমে জন্ম তারিখটা লিখো, তার সাথে জন্ম মাস। ওকে লিখেছো? আচ্ছা, এরপরে তুমি যে জন্ম তারিখটা নিয়েছো সেটা লিখো। আচ্ছা, জন্ম তারিখটা লিখো, হ্যাঁ, তার সাথে 2 গুণ করবে। ওকে, আমার মেয়ে কিন্তু দেখতেছে না, এই যে আমার মেয়ে, আমার ক্যামেরার সামনে, আমার ছেলে কিন্তু পিছনে, দেখতেই পাচ্ছেন রেজাল্টটা এসেছে, তার সাথে প্লাস 5। ওকে, এখন যে রেজাল্ট এসেছে তার সাথে তুমি 50 গুণ করবে। 50 গুণ করবে? আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করতে পারবা? ক্যালকুলেটার ইউজ করতে পারবে, এই যে দেখতে পাচ্ছেন পরপর কাজ করে যাচ্ছে, ম্যাজিক ম্যান বলছে যা তাই করছে। এখানে টোটাল আসছে কত? 50 গুণ করার পর একটু বলো মিসবা, 1450 আসছে। আচ্ছা, তারপর এখন তুমি যে জন্ম মাসটা নিয়েছো সেটা তুমি যোগ করবা রেজাল্টের সাথে। আচ্ছা, আমি নাহলে চুপি থাকবো, কারণ আপনারা হয়তো বলতে পারেন, আমি সংখ্যাগুলো বলে দিচ্ছি, এটার জন্য আমার মেয়ে পেরে যাচ্ছে। তো আপনাদের ক্যামেরা দেখাচ্ছি কিন্তু আমার মেয়ে দেখছে না। ওকে, তারপর ওকে, এখন যে রেজাল্ট আসছে সেটা বলো। 1461। ওকে,
আচ্ছা জন্মের যে তারিখটা সেটা হচ্ছে 12 তারিখ মাশাআল্লাহ আর যে মাসটা সেটা হচ্ছে নভেম্বর 11 একদম পারফেক্ট হয়েছে দেখেছেন আমরা কত সহজ ভাবে দেখুন ওখানে কিন্তু যে লেখাই আছে 12 আর 11 ছিল মাসের নাম আর আমার মেয়ে কিন্তু সেটাই বলেছে আপনারা খুব ভালোভাবেই শুনেছেন কি এটাই বলেছো না তো এটাই জন্ম তারিখটা আমরা সুন্দর মতো বের করে ফেলেছি তো এটাই হচ্ছে ম্যাজিক এবার তুমি মিসবা একটু ঘুরে দেখাও এই যে তোমার কাছে কেমন লেগেছে একটু এক্সাইটেড মানে তোমার কাছে খুবই মজা লাগতেছে কিছু বলার বাইরেই নাই আমার ছেলে এমনিও কম কথা বলে মানে উইও অবাক হয়ে গিয়েছে যে জন্ম তারিখটা কীভাবে মাহিমা কাউন্ট করে ফেললো তো এইটা এক ধরনের ম্যাজিক তো আমরা পরে হয়তো বা আপনারা কমেন্টসে যদি জানতে চান যে কীভাবে আমি এটা পেরেছি তাহলে আমি আবার আপনাদের শিখিয়ে দিতে পারি তবে আজকে নয় এখন সিক্রেট ঠিক আছে আর আমার হাজবেন্ডও খুব খুশি হ্যাঁ জন্মদিনে আপনারা এইভাবে করতে পারেন খুব মজার একটা খেলা তো ঠিক আছে এরপর আমরা আরেকটা প্রোগ্রামে যাব ম্যাজিকম্যানকে এত সুন্দর করে জাদু দেখার জন্য তাকে আমি গিফট করছি এই হচ্ছে ললিপপ আর বাবা মার কাছে সব ছেলেমেয়েরাই সবসময় ছোটই থাকে সেজন্য এই ললিপপটা দিয়েছি কেমন ভালো লেগেছে আর তোমাকে এই চকলেট Happy birthday, Mishba! Happy birthday, Mishba! আমি একটু খাওয়াই দিচ্ছি Wow! তোমার দুজনই একসাথে আসো তাহলেই হবে দুজনকে একসাথে সমান সমান আসতে পারবে ঠিক আছে নাও তুমিও নাও অনেক মজা তুমি একটু পাপাকে খাওয়াও ঠিক আছে কেকটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ তো আমরা এর সাথে আমাদের জন্মদিনের প্রোগ্রামটা শেষ করছি আজ এই পর্যন্তই আর আপনারা সবাই ভালো থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে ভালো মানুষ হতে পারে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ